প্রেসিডেন্ট ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিয়াজগঞ্জ শাখার পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থী, যেহেতু আমাদেরকে এখন পর্যন্ত সে বাইরে কিন্তু সহজে বের হওয়া যাবে না, তাই না? এখন আব্বু আম্মু যা বলবে আমরা কি সুন্দর ভাবে সে কথাগুলো শুনবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে গণিত ক্লাস করব। কি ক্লাস করবো বলতো সবাই? হ্যাঁ, গণিত ক্লাস করব। আর গণিত ক্লাসে আজকে আমরা নতুন পড়া করব। নতুন পড়া খালি ঘর পূরণ। নতুন পড়া কি করব? খালি ঘর পূরণ। তাহলে দেখো, আমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত পড়েছি, তাই না? সংখ্যা আমরা পড়েছি না? তাহলে সেই সংখ্যা থেকে আমরা আজকে 10 থেকে 20 পর্যন্ত খালি ঘর পূরণ করব। খালি ঘর আবার কি, তাই না? যেহেতু আমরা ছোট, খালি ঘরটা কি? এই যে দেখো, আমি কি করেছি, 1 এর 0 10 লিখেছি। 1 এর 0 কত লিখলাম বলতো? 1 এর 0 10। ভেরি গুড। এই যে আমরা কি করেছি, একটা দাগ দিয়েছি না, একটা ফাঁকা, তাই না? এখানে কোনো সংখ্যা আমরা কি লিখছি না, এটাই কিন্তু আমাদের খালি ঘর। এটার নাম কি বলতো আবার? খালি ঘর। ভেরি গুড। তাহলে দেখো, 1 এর 0 10। 10 এর পরের সংখ্যাকে কি বলো? 10 এর পরের সংখ্যা 1 1 11। 1 1 কত হয়? 1 1 11 হয়। তাহলে দেখো, আমরা এখন কি লিখবো বলতো? ফাঁকা ঘরে বা খালি ঘরে আমরা কি বসাবো বলতো? 1 1 11। তাহলে দেখো কত লিখবো, 1 1 11। 1 1 কত হয় আবার বলো? 1 1 11। ভেরি গুড। আবার বলো, 1 1 কত হয়? 1 1 11। 1 2 12। 1 2 কত হয়? 1 2 12। ভেরি গুড। তাহলে দেখো, 12 পরের সংখ্যাটা কি হবে বলতো? 13। 1 3 13। 1 3 1 3 কত বলতো? 1 3 13। ভেরি গুড। তাহলে দেখো, তাহলে 1 3 কত হয় বলতো? 1 3 13। ভেরি গুড, থ্যাংক ইউ। 1 3 কত হয়? 1 3 13। তাহলে দেখো, 1 4 14। 1 4 কত হয়? 1 4 14। ভেরি গুড। তাহলে দেখো, 1 4 আমরা কত বললাম আবার বলো? 1 4 14। এখন দেখো, 1 5 15। 14-এর পরের সংখ্যাটা কি হবে? 14-এর পরের সংখ্যা 15। আবার বলো কত হবে? 15। আমরা 15 কত দিয়ে লিখি? 1 5 15। আবার বলো, আমরা এখন কি লিখব? 1 5 1 5 15। আবার বলো, 1 5 15। বেগুন। তাহলে আমরা কি 1 এর 0 10। 1 এর 0 কত বললাম বলতো? 1 এর 0 10। 10-এর পরের সংখ্যা 11। 1 1 11। 1 2 12। 1 3 13। 1 4 14। 1 5 15। তাহলে দেখো, 15-এর পরের সংখ্যাটা হচ্ছে 16। আর 16 আমরা কত দিয়ে লিখি বলতো? 1 6। 1 6 কত হয় বলতো? 1 6 16। ভেরি গুড। আবার বলো, 1 6 কত হয়? 1 6 16। থ্যাংক ইউ। 1 6 16। 16-এর পরের সংখ্যাটা হবে 17। 16-এর পরের সংখ্যা কি বললাম বলতো? 17। ভেরি গুড। তাহলে আমরা কি 17, 1 7 1 7 17 কত হলো? দেখো,
17 17 কত হয় বলো তো আমরা তাহলে কি লিখব 17 ভেরি গুড তাহলে দেখো আমরা এখন লিখব 17 কত লিখলাম 17 ভেরি গুড 17 17 কত হয় 17 18 18 কত হয় বলো তো 18 ভেরি গুড 18 এর পরের সংখ্যা কি হবে 19 18 এর পরের সংখ্যা কি হবে 19 আর আমরা 19 কত দিয়ে লিখব বলো তো 19 কত বললাম বলো তো 19 আবার বলো 19 19 এর পরের সংখ্যা কি 20 19 এর পরের সংখ্যা 20 2 এর 0 20 ভেরি গুড তাহলে দেখো 1 এর 0 10 তারপরে আমরা কি বসিয়েছি বলো তো 11 2 12 3 13 14 14 15 15 16 16 17 17 18 18 19 19 2 0 20 তাহলে আমাদের দেখো আজকে নতুন পড়া কি পড়লাম বলো তো 7 আমরা কত 10 থেকে 20 পর্যন্ত খালি গো পূরণ করলাম তা দেখো 1 অফ 1 আর 1 কে আমরা কত লিখেছি বলো তো 1 1 কে 11 তারপরে দেখো 1 3 এ 13 তারপরে 1 5 এ 15 তারপরে কি 1 7 এ 17 9 19 তাহলে শিক্ষার্থী আমাদের বাসর পড়া কি থাকবে বলো তো বাসর পড়া থাকবে খালি বর পূরণ 10 থেকে 20 তাহলে আজ ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ